ঘন্টা বাজিয়ে খেলতে নামবো, দেখি বিএনপি কোথায় যায়। সকালে জোরে কাশি দিলে নারায়ণগঞ্জ ফাঁকা হয়ে যাবে। এভাবেই কড়া ভাষায় বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে সমাবেশের ঘোষণা দিলেন নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগের প্রভাবশালী নেতা এ কে এম শামীম ওসমান। চাষারায় রাইফেলস ক্লাবে দলের নেতাকর্মীদের সাথে এক সভায় সমাবেশের ঘোষণা দেন শামীম ওসমান। চলেন আমরা একটা এমন কিছু করি যাতে সারা বাংলাদেশ আমাদের দেখা দেখি শিক্ষিত শিখে। আমরা বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে ঘুমের থেকে উঠাতে চাই যে যাবো, তোমার দেশ এখন বিপদে আছে। আমাদের পূর্বপুরুষরা স্লোগান দিয়েছিল, বীর বাঙালি ঐক্য করো, অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। আজকে তাদের দেখা দেখি আমরা স্লোগান বের করেছি, বীর বাঙালি ঐক্য করো, বাংলাদেশ রক্ষা করো। আমরা অ্যাডভান্স নারায়ণগঞ্জ বলে আমরা অ্যাডভান্স সেদিন প্রধানমন্ত্রী ঘোষণা দিব যে কে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। বঙ্গবন্ধু বলেছিলেন স্বাধীনতা আনাচ্ছে, স্বাধীনতা রক্ষা করা খুব কঠিন, তাই আমাদের কাজটা বঙ্গবন্ধুই বলে গেছেন এটা খুব কঠিন। সো এই কঠিন কাজে আমি আপনাদের সবার সহযোগিতা চাই, সবার সহযোগিতা পাবো তো ইনশাল্লাহ। সর্বশক্তি নিয়োগ করে দেন, সর্বশক্তি, কারোর সাথে কার কম্পিটিশন না, কারোর মিছিল আয় তুই ওই মিছিল যাবি না, আমার মিছিল আসতে হবো নো, এগুলি করবে না। তুই আয় কার সাথে আসবি সেটা ব্যাপার না, জাস্ট কাম, এইটাই সবাই অনুরোধ। জনসভার স্থান হচ্ছে দুই নম্বর গেট আওয়ামী লীগ অফিসের সামনে, এর চেয়ে বড় রাস্তা আমাদের নাই। এবং আমরা গত জনসভা যেটা করছিলাম আমরা কিন্তু রাস্তা দুইবার ঘুরে ফেলেছিলাম, এইবার আমরা দুইবার ঘুরে চাষাবার মধ্যে আসবো, চাষাবার মধ্যে আইসা ডাইনে বাইরে যাবো, এটা আমার ইচ্ছা। আমি আশা করি বিশ্বাস করেন যদি আপনারা সবাই চান এরকম দুই রাস্তা একসাথে ভরা আমার ব্যাপার না। আমি ঢাকায় প্রস্তাব দিয়েছি একটা, আমি দুইজনের নাম বলছি যে বিএনপি ঢাকায় শাপলা চত্বরে মিটিং করে না, করে তো যেহেতু বিএনপি রাস্তায় করে, আমি বলছি আমার সাথে একজন আর দুইজন, মনে করেন এক্স অ্যান্ড ওয়াই, এই দুইজনে দেন, এক্স ওয়াই ঢাকার দুইজন আর আমরা নারায়ণগঞ্জ এন, আমরা তিনজনে মিলে ঢাকায় বিএনপি যে মিটিংটা করে আমরা তার চেয়ে ডবল লোক ওই রাস্তায় কত লোক হয় এটা আমরা তো বুঝি, আমরা জানি তো। যাই হোক, ওই সাহসটা করতে দেখাই আপনাদের কর্ণটাকে, বিশ্বাস করেন আমার চাওয়া পর কিচ্ছু নাই, এই মন্ত্রী হোক এমপি হোক এটা ব্যাপার না। যেই ভালোবাসা নারায়ণগঞ্জে আওয়ামী লীগের জনগণের থেকে এবং আওয়ামী লীগের নেতাকর্মী থেকে পেয়েছি, বাস আলহামদুলিল্লাহ, এর বেশি চাওয়ার কী আছে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, আল্লাহ আপনাদের রহমত দেখ বরকত দেখ হেফাজত করুক, আল্লাহ আপনাদের সকল নেক বাসনা পূর্ণ করুক। সবাই শেখ হাসিনার জন্য দোয়া করবেন, দরকার হইলে এটা তো কোনো শোকের মিছিল না, বাদ্য বাজনা নিয়ে আসবেন। আমরা এক কাজ করি না, আমরা সেদিনই আমাদের বিজয় মিছিলটি অ্যাডভান্স করে ভাই, যে আমরা যে বুঝতে পারছি শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে সেই জন্য আমরা অ্যাডভান্স বাদ্য বাজনা নিয়ে চলে আসবো, যা আছে সব শাখা ভাগা যা আছে সব।